আমাদের বড় ভাই আরিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই মূল্যবান কথা বলার জন্য। এ পর্যায়ে আমি স্মরণীয় ছবি নিয়ে অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধা বড় ভাই তুহিন ভাইকে, মুরাপাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাহিত্য সম্পাদক জনাব প্রভাত তুহিন ভাইকে ছবির অনুরোধ জানাবো। আমাদের আজকে অনুষ্ঠানে আমাদের সবার মার্কা চশমা মার্কা উপলক্ষে চশমা মার্কা কিছু বলার জন্য তুহিন ভাই ধন্যবাদ মাহবুবকে। শিক্ষা শান্তি প্রগতির সংগঠন বাংলাদেশ ছাত্রে আমরা আজকে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের মুরাপাড়া সরকারি মুরাপাড়া কলেজের সম্মানিত শিক্ষক জনাব মিয়াজউদ্দিন স্যার, আমাদের সকলের প্রিয় স্যার, যারা এবার ইন্টার পরীক্ষার্থী তাদের বিদায় উপলক্ষে একটি ছোটখাটো একটা অনুষ্ঠান আয়োজন করেছে, সেই কারণে আমাদের মিয়াদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মুরাপাড়া সরকারি মুরাপাড়া কলেজ ছাত্র সংসদের জনপ্রিয় জননন্দিত পিপি জনাব শাহরিয়ার পান্না সোহেল ভাই, তার সাথে আমাদের সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আমার স্ত্রীর ছোট ভাই জনাব শেখ ফরিদ বিয়ে মাসুম, আর উপস্থিত হয়েছেন আমাদের এই সরকারি মুরাপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জনাব স্নেহের ছোট ভাই জনাব সাদুল ইসলাম সজীব, এবং আমাদের মুরাপাড়া কলেজ ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক জনাব আরিফুল ইসলাম আরিফ, এবং আজকের অনুষ্ঠানে আমাদের শাহরিয়ার পান্না সোহেল ভাইয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের রূপগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব গনি ভাই, সোহেল ভাই, রনি ভাই সকলে, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম বলতে পারছি না। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা জানেন ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আগামী 31 মার্চ আপনাদের পরীক্ষার ঠিক আগের দিন আমাদের কলেজের বিপি জনাব শাহরিয়ার পান্না সোহেল ভাই চশমা প্রতীকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তো সেই কারণে আমি আমার ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, যেহেতু আপনারা ভোটার না, আপনাদের দোয়া এবং সমর্থন আমাদের একান্ত ভাবে কাম্য, এবং আপনাদের বাবা মা, আত্মীয় স্বজন, বড় ভাই, বড় বোন, যারা ভোটার আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, সকলকে বলবেন যেন চশমা প্রতীকে একটি ভোট দিয়ে শিক্ষার উন্নয়ন, রূপগঞ্জের অবকাঠামো উন্নয়ন, সকল উন্নয়নের ধারাবাহিকতা অগ্রযাত্রাকে যেন আরো বেগবান করতে পারে, সেই কারণে চশমা প্রতীকে যেন একটি ভোট দেয়। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের এই মুরাপাড়া কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ যে আমরা সরকারিকরণ পেয়েছি, এই সরকারিকরণের পেছনে আপনারা যারা সিনিয়র আছে তাদের থেকে জেনে নেবেন যে যত আন্দোলন করেছি আমরা কলেজে সরকারিকরণের ক্ষেত্রে, এর মধ্যে সবচাইতে বড় ভূমিকা ছিল আমাদের এই সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল ভাইয়ের। উনি আমাদের সামনে থেকে, ছাত্রছাত্রীদের সামনে থেকে দাবি আদায়ের জন্য সবসময় সাহসী ভূমিকা রেখেছেন, যার সুফল আপনারা আমরা গর্ব করে এখন বলতে পারি যে আমরা সরকারি মুরাপাড়া কলেজের ছাত্র অথবা ছাত্রী। এখন শুধু আমাদের এই মুরাপাড়া কলেজে নয়, উনি যেন সারা রূপগঞ্জের ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে পারে, রূপগঞ্জের মানুষের জন্য কাজ করতে পারে, এই জন্য আপনারা অবশ্যই আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে বলবেন অন্তত চশমা প্রতীকে একটি ভোট যেন দিয়ে আমাদের সোহেল ভাইকে বিজয়ী করে আমাদের উপজেলা পরিষদে পাঠায়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ।
তুহিন ভাইকে। এ পর্যায়ে আমাদের আজকে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সজীব সজীব ভাইকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 2019 শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনার আমার সকলের সুপরিচিত ঐতিহ্যবাহী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সফল ভিপি, আগামী রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিয়ার পান্না সুহেল ভাই, আসলে আমরা নির্বাচনী কাজে প্রচুর ব্যস্ত, সময় দিতে পারছি না, আমাদের একটু পরে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাদের আরো গণসংযোগ অনেক বাকি আছে, আমি তারপরেও দু চারটি কথা বলবো না সম্বন্ধে, কিন্তু আমি এখানে কাউকে কারো নাম বলতে পারছি না, সকলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, আমি জাস্ট দু চারটি কথা বলেই শেষ করব। এই মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজটি আমি মনে করি যে আজকে যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আপনাদের সামনে এসেছেন, আপনাদের নিকট ভোট চাচ্ছেন এবং আপনাদের আত্মীয় স্বজন বাবা মা আপনাদের সামনে ভোট চাচ্ছেন, কেন চাচ্ছেন, বাউনার প্রতি আপনাদের কতটুকু দায়িত্ব, ওনাকে কিভাবে বিজয়ী করা যায় বা কেন করবেন, আমি দু চারটি কথা বলতে চাই। 1995 সালে উনি যখন মুড়াপাড়া কলেজে পদচারণ করেন তখন এই কলেজটি একটি একেবারেই পরিত্যক্ত অবস্থায় ধরা যায়, তারপর ওইখানে অনেক দুঃশাসন হয়েছে, অনেক ছাত্রদলের ক্যাডারদের অনেক নির্মমতা হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, এত কিছু সহ্য করার পর উনি যখন কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব নেন, উনি কলেজ ছাত্রলীগের 12 বছর সভাপতির দায়িত্ব পালন করেন, তারপর উনি দীর্ঘ 9 বছর যাবৎ কলেজের ভিপির দায়িত্ব পালন করছেন, আপনাদের সাথে নিয়ে সর্বসময় সকল নৈতিক অধিকার আদায়ে উনি বলিষ্ঠভাবে আপনাদের সাথে একাত্মতা পোষণ করে মাঠে থেকেছেন। আমাদের ঐতিহ্যবাহী মুড়াপাড়া কলেজটিতে কিছুই ছিল না, একটা সময় একটা ছোট্ট শহীদ মিনারও ছিল না, এখন শহীদ মিনার আছে, একটা গাজী অডিটোরিয়াম আছে, আমাদের কয়েকটা ভবন হয়েছে নতুন, সবচেয়ে বড় পাওয়া যেটা সেটা হচ্ছে আমাদের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজটি সরকারিকরণ করা হয়েছে, আপনারা এখন আপনাদের যে সার্টিফিকেটটি পাবেন এই সার্টিফিকেটে লেখা থাকবে যে আপনারা সকলে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং ছাত্রী। তো যেই লোকটি আরো অনেক কিছু বলার ছিল, সময় স্বল্পতা বলতে পারছি না, যে লোকটি এই বিশেষ কাজগুলো আপনাদেরকে নিয়ে করেছেন, আপনাদের সিনিয়র যারা ছিল তাদের নিয়ে করেছেন, ওনার প্রতি আমাদের কি একটু দায়িত্ব আছে না, সকলে একটু বলেন আমাদের কি কোনো দায়িত্ব আছে না ওনার প্রতি, আমরা ওনার জন্য কি করতে পারি, বেশি কিছু করতে হবে না, আগামী 31 মার্চ ওনার নির্বাচন, এই নির্বাচনে আপনারা যারা ভোটার হয়েছেন তারা তো অবশ্যই ওনাকে ভোট দিবেন, সেটা আমাদের বিশ্বাস আছে, কিন্তু আপনাদের বাসার আপনাদের ফ্যামিলির যে 2-3টা করে ভোট, আপনার বাবার একটা, আপনার মার একটা, তারপর পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন যারা আছে আপনারা সবার ভোটটি অবশ্যই চশমাপতিকে ওনাকে যেন আমরা বিজয় করতে পারি, আপনাদের ভোট আমাদের একান্ত দরকার, আপনাদের ভোটগুলি অবশ্যই কালেকশন করে দিবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সকল ছাত্র ছাত্রীদের। ধন্যবাদ সজীব ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি সাধারণ সম্পাদক থানা ছাত্রলীগ জনাব মোহাম্মদ মাসুম ভাইকে। ধন্যবাদ। শিক্ষা শান্তি প্রগতি বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি, আমরা একটু এই যে আমরা যারা যারা আছি আমরা একটু কথা শুনি, আপনাদের উদ্দেশ্য বলছি, আমরা চলে যাব, আমরা একটু কথা বলবো, আপনারা শুনেন, আপনারা যারা যারা আছেন এখানে, আপনারা কি এখানে সবাই ভোটার হয়েছেন? আচ্ছা, যারা যারা ভোটার হন নাই, যে ভোটার হয়েছে তার কিন্তু একটা ভোট, আর যে ভোটার হয় নাই তার কিন্তু 2টা ভোট, কিভাবে?
একজন তার বাবা আরেকজন তার মা, ঠিক আছে? তো আপনারা যারা ভোটার হন নাই কোনো সমস্যা নাই, আপনাদের মা বাবাকে বুঝাবেন যে আমাদের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত ভিপি এই মানুষটা একটা সময় এই মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে যে রাস্তাটা ছিল এই রাস্তার মধ্যে শুয়ে পড়েছিল। আপনাদের মতো ছাত্রছাত্রীদেরকে যেন আপনাদের বাবা মা কষ্ট করে যে টাকা দিয়ে পড়াশোনা করায় যেন এই টাকা পয়সা কম লাগে, এই কারণে আজকে আপনারা এই মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করছেন। আপনাদের প্রতি মাসের বেতন হচ্ছে 20 টাকা, আগে ছিল 200 টাকা। এটা এই মানুষটির অনেক বড় অবদান, আমরা ওনার কাছে ঋণী যে আমরা মুড়াপাড়াবাসী। আমরা আপনারা দেখবেন এই মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজটি একটি সময় ক্লাস করতে পারতো না, আমরা যখন ক্লাস করতাম ছাদ দিয়ে বৃষ্টি হলে পানি পড়তো, কিন্তু আপনারা হয়তো এখন সুন্দর করে ক্লাস করতে পারেন, আপনারা হয়তো বা বৃষ্টি আসলে আর আপনাদের ভিজতে হয় না। তো এমন একটি মানুষ আমাদের সামনে এসেছে, আমাদের জন্য কাজ করতে এসেছে, আপনারা আগামী দিন ওনাকে চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আপনারা শুধু ঘরে বসে থাকলেই চলবে না, আপনাদের কাজ করতে হবে, আপনাদের কলেজের বড় ভাই উনাই, এটা আপনাদের দায়িত্ব। যদি যদি ওনাই হেরে যায় তাহলে বলবো আঙুল তুলে যে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হেরে গেছে। তো আপনারা কি চান এই মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হেরে যাক? তো আমরা আগামী দিন সবাই যারা যারা আছি সবার আত্মীয় স্বজন সবাইকে বলে দিব যে এই মানুষটির জন্য কাজ করতে। আর 31শে মার্চ আমরা সকাল সকাল সবাইকে সবাইকে একসাথে নিয়ে ভোট কেন্দ্রে যাব, ভোট দেব ওনার মার্কা চশমা, ইনশাল্লাহ ওনার জয়যুক্ত হয়ে আমাদের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ফিরে আসবে, আপনাদেরকে সম্বর্ধনা দিবে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মঞ্চে বক্তব্য রাখার জন্য সৌমেন্দ্র জনাব রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সারিয়াপন্না সোহেল, জনাব সোহেল ভাইকে সবিনয় অনুরোধ জানাব তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। ছোটবেলার ফ্রেন্ড রমজান উপস্থিত হয়েছেন ছাত্র নেতৃবৃন্দ, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাতিজা মাসুদ উপস্থিত হয়েছেন, সাহিত্য সংস্কৃতি বিশেষ সম্পাদক ছাত্র সংসদ বড়পুরা বিশ্ববিদ্যালয় কলেজে আমার স্ত্রী ভাতিজা, প্রিয় ছোট ভাই ছাত্র সংসদের সহসভা সম্পাদক আরিফ, আমার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব সহ আমার ছোট ভাই রূপগঞ্জের যুবলীগের সদস্য আরিফ, আমার আরেক ছোট ভাই কাকা কবি নজরুল কলেজের সাবেক ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফিমুল্লাহ শেখ রনি সহ ছাত্রছাত্রী আপনার বক্তব্য শুনেছেন, ছাত্র নেতাদের বক্তব্য আপনারা শুনেছেন, আমার বন্ধু উপস্থিত হয়েছেন রনি ভাই, হ্যাঁ সোহেল কাঞ্চনের কৃতি সন্তান মাহমুদুর রহমান সোহেল, আমার দীর্ঘদিনের বন্ধু 1995 সালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করতে এসে যার সাথে আমার সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আজকে বিদায় হয়েছে। আমি নির্বাচন করতেছি ভাইস চেয়ারম্যান পদে, আমি নির্বাচন করতেছি আমার মার্কা চশমা, আপনারা এখন জেনেছেন আমার মার্কা চশমা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতেছি। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস আমি বলে এই 2-4-5 ঘন্টায় শেষ করা যাবে না, রাজনীতির ইতিহাস যদি আপনারা মনে করেন 2-4-5-7 দিনে রাজনীতির ইতিহাস 1995 সাল থেকে এই পর্যন্ত মুড়াপাড়ায় কলেজের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ঘন্টার পর ঘন্টা প্রয়োজন, দিনের পর দিন প্রয়োজন। আমি রাজনীতি করেছি, আপনারা জানেন আমি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পিপি হওয়া সত্ত্বেও আমি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে পিপি হওয়ার পরে আর বেশি সময় দিতে পারতেছি, আমি কলেজে অনেকদিন পরে পরে যাই, আমি ওর কলেজে কেন অনেকদিন পরে পরে যাই এটা আপনাদের জানার ব্যাপার আছে। পিপি হওয়ার পর যদি পিপি যদি শুধু কলেজে যায় তখন
ভিপির নেতৃত্ব তা যেটা যারা জুনিয়র আছে তাদের নামগুলো আস্তে আস্তে মুছে যায়, শুধু ভিপির নামই হয়। যারা ছোট ভাইয়েরা এখানে যারা উপস্থিত হয়েছে তারা যেন স্বচ্ছভাবে কলেজে তাদের নামটা বেশি বেশি আসে, এজন্য বিপি হওয়ার পর বিপির কম যেতে হয় কলেজে, আর কলেজের বিপি হওয়ার পর তো সে হয়েই গেছে। আবার যখন সংসদ হবে যারা আসবে তারা নেতৃত্ব করবে, এজন্যই যারা আমি মনে করি সারা বাংলাদেশে যারা কলেজের বিপি আমি সহ ১৯টি কলেজে সারা বাংলাদেশে হাজার হাজার কলেজে আগে ছাত্র সংসদ ছিল, মাত্র ১৯টি কলেজে ছাত্র সংসদ, যেখানে ১,০০০, ১,৫০০, ২,০০০ কলেজে ছাত্র সংসদ ছিল, ওই জায়গায় ১৯টি কলেজে আমি যে কলেজে বিপি এই কলেজটিকে ১৯টি কলেজে সারা বাংলাদেশে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা শুনেছেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এখানে ছাত্রলীগের বিপুল জয় হয়েছে, কিছু কিছু তিনটা পোস্ট বিভিন্ন সংগঠন থেকেও তারা জিতেছে। আসলে ছাত্রলীগের কাজ ভালো করেছে বিদায়ী, কিন্তু ওই নির্বাচনে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ছেলেরা ছাত্রলীগের আমাদের বাইরে ছাত্র সংসদের নেতারা পাস করেছে। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজেও কিন্তু আমরা ছাত্র রাজনীতি যে করি, আপনারা আসার পর এখন পর্যন্ত কিন্তু মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আপনারা গুলির শব্দ পাননি। আপনারা কি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের যারা প্রিয় ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন আজকে পরীক্ষার্থী, আপনারা কি কলেজে আসার পর মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে গোলাগুলি হয়েছে? আপনারা কি শুনেছেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ে গুলি হচ্ছে, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্যাম্পাসে দা নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, এখানে ছাত্র বা ছাত্র নেতৃবৃন্দের সাথে ঝগড়া হয়ে কোবাকুবি হয়ে রক্তাক্ত পরিবেশ হয়েছে, আপনারা কি এটা কি শুনেছেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে? আমরা যখন কলেজ ক্যাম্পাসে ছিলাম ১৯৯৫ সালে সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে আসার মাঝপথে আমরা শুনতাম কলেজ গুলি হয়েছে। কলেজে যখন ৯৫ সালে কলেজে আগে আমি মুড়াপাড়া পাইলট হাই স্কুলে ছাত্র ছিলাম, আমরা ৯০ সালে মুড়াপাড়া পাইলট হাই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম, ৯৫ সালে আমি এসএসসি পাস হয়ে ৯৫ সালে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে আমি ভর্তি। যখন স্কুলে আসি হাই স্কুলে আসার পর প্রায় সময় দেখতাম দৌড়াদৌড়ি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে দৌড়াদৌড়ি হচ্ছে, কী হচ্ছে গাছের নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, এখানে গোলাগুলি হচ্ছে, রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হতো কিছুদিন পরে পরে। আমরাই কিন্তু মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে শান্ত করেছি। অশান্ত মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নাম শুনে আগে গা শিরশির করতো, রূপগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে একমাত্র একটি কলেজে ছিল মুড়াপাড়া ডিগ্রি কলেজ, রূপগঞ্জের কোথাও কিন্তু কোনো কলেজ ছিল না একটি সময়। এখানে তুমুলিয়া মিশন যেটা কালীগঞ্জের তুমুলিয়া মিশন, এখন কালীগঞ্জ, এটা কিন্তু রূপগঞ্জ থানার একটা অংশ ছিল, দুইটা ইউনিয়ন, তুমুলিয়া মিশন এটাকে কেটে কালীগঞ্জে নেওয়া হয়েছে, ওই কালীগঞ্জ থেকে কিন্তু মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রছাত্রী আসতো। আপনারা কি ডেমরা চিনেন? ডেমরা নাম শুনেছেন? ডেমরা একটি থানার নাম, ওই ডেমরা থেকে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা আসতো। আমাদের যে নুরুজ্জামান টিচার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে, নুরুজ্জামান স্যার, উনি কিন্তু ২,৫০০-এর কালা পাহাড়ি এলাকায়, যে কালা পাহাড়ি এলাকায় একটি সময় গিয়ে আমি দুপুরবেলা ভাত খেতে পারিনি, সকাল থেকে না খাওয়া ছিলেন দুপুর পর্যন্ত খেতে পারিনি, ওইখানে ভাতের হোটেল ছিল না, এমন অজব পাড়াগায়ের একটি জায়গা থেকে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ওই কালা পাহাড়িয়া এলাকা থেকে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রছাত্রীরা আসতো। আপনারা কি টাঙ্গা পলাশ থানার কথা শুনেছেন? পলাশ থানা টাঙ্গা এলাকা রূপগঞ্জের শেষ প্রান্তের পর হলো পলাশ থানা, এদিক দিয়ে উত্তর পার নদী শীতলক্ষা নদীর পূর্ব পাশে উত্তর পার হলে টাঙ্গা পলাশ এলাকা ছিল, ওই পলাশ এলাকা থেকে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে যে যখন একটা ডিগ্রি কলেজ ছিল ওই সময় ছাত্রছাত্রীরা আসতো। মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অনেক সুনাম আছে, পাশাপাশি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কিন্তু থমথমে অবস্থার কথাটি এখানের যে রাজনৈতিক যেটা ছিল মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে, আমরা মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে শান্ত পরিবেশে, আমরা শান্ত ক্যাম্পাস হিসেবে সারা বাংলাদেশের যত কলেজ ক্যাম্পাস আছে, আপনারা যদি কথা বন্ধ করেন তাহলে কথা বলব, আর যদি কথা বন্ধ আপনারা যদি কথা বন্ধ না করেন তাহলে আমি মনেই করতে পারি যে আপনাদের কাছে আমি বিপিসিএল তত গুরুত্বপূর্ণ না। আপনারা যদি কথা বলেন তাহলে তো স্বাভাবিকভাবে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে আমি পপুলার না, আমি একজন ছাত্র নেতা হিসেবে আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু আপনাদের একজন ছাত্র নেতা হিসেবে আমি কথা বলতেছি, পাশাপাশি কিন্তু আপনাদের আমি বড় ভাই হিসেবে আমি কথা বলতেছি। আমি যে কলেজের ভিপি ওই কলেজের ভিপিরা কেমন থাকে এটা মুড়াপাড়া কলেজ দেখে আপনারা বুঝেন না,
এটা এই পদ সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা নাই। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বিপি, এখানে কোনো সন্ত্রাসী গল্প নিয়ে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বিপির জন্ম হয়নি। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যারা ভবিষ্যতে বিপি হবে, জিএস হবে, যারা এজিএস হবে, তারা আমাদের মতোই থাকবে, আমাদের বিশ্বাস। আমি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে আর কতদিন থাকবো? ভাইস চেয়ারম্যানের নির্বাচন হলে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে অলরেডি নির্বাচনে লাগি। এ তিন দিন আগে আমার কথা হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয়ের বাসা। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজকে আরও সুন্দরভাবে আমি সাজাতে চাই। আমার চেয়ে আমরা যেমন শান্ত করে রেখেছি, আরও সুন্দরভাবে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজটা সাংস্কৃতিক অঙ্গনে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নাম হোক। অলরেডি লেখাপড়া মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নাম এসেছে। আমি চনপাড়া গতকাল বক্তব্য করেছিলাম, বক্তৃতা করেছিলাম চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন নামে রূপগঞ্জের একটি এলাকা আছে চনপাড়া এলাকা, আপনারা মনে নাম শুনেছেন। আমি ওইখানে চনপাড়া ওই কলেজের ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ছিল, ওইখানে আমরা দাওয়াতি মেহমান ছিলাম, আমরা যে ওইখানে বক্তব্য করেছিলাম। বক্তব্যের একটা পর্যায়ে আমি বলেছিলাম যে চনপাড়ায় ওই স্কুলটায় আমি সাত মাস আগে চনপাড়ায় একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে যিনি মন্ত্রী মহোদয়, ওই সময় নির্বাচনের আগে উনি যখন এমপি ছিলেন, উনিও ছিলেন, আমিও দাওয়াতি মেহমান ছিলাম ওনার সাথে। আমি অত্যন্ত সম্মানের সহিত আমাকে তারা গুরুত্ব দিয়েছিল, আমি এখানে বক্তৃতা করেছিলাম। আমার সাথে যারা ক্যান্ডিডেট আরও ছিল, শাজান চাচা আপনারা জানেন নৌকা প্রতীকে নির্বাচন করতেছে, ফেরদৌস ইসলাম নীলাপা আমাদের ভাইস চেয়ারম্যান যেই হাঁস প্রতীকে উনিও নির্বাচন করতেছেন, আরও অনেকে নির্বাচন করতেছেন। আমরা ওইখানে গিয়েছিলাম চনপাড়ায়, গিয়ে পূর্বে সাত মাস আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল কলেজে ছাত্র ছাত্রীদের, ওই সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দেখেছিলাম। ওই চনপাড়া একটা এলাকা যাকে বস্তি বলা হয়, এখন কিন্তু চনপাড়া বস্তি না, চনপাড়া থেকে ব্যাংকার আছে, চনপাড়া থেকে শিক্ষক আছে, শিক্ষকতা করতেছেন, চনপাড়া থেকে ব্যাংকার আছে, ডাক্তার আছে চনপাড়া থেকে, ইঞ্জিনিয়ার আছে চনপাড়া থেকে, চনপাড়া থেকে ভালো ভালো স্কুল কলেজগুলোতে শিক্ষকতা করতেছেন। চনপাড়ার শিক্ষার হার আমাদের রূপগঞ্জে অনেক ভালো অবস্থানে চনপাড়া। এই চনপাড়াই ওই স্কুলটাতে আমি বলেছিলাম মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, আমি যে কলেজে বিপি, এই কলেজের ছাত্র ছাত্রীর আমি তাদের রাজনৈতিক অভিভাবক, আমি তাদের জনপ্রতিনিধি, আমি তাদের ছাত্র প্রতিনিধি, আমি তাদের বিপি। বিপি মানে হলো তোমাদের যে নেতা, এই কলেজের নেতা হলাম আমি, আমি হলাম তোমাদের নেতা, ছাত্র নেতা। এই কলেজের সমস্যার সমাধানে ছাত্র নেতাকে, কলেজের বিপিকে বলতে হবে, কলেজের ছাত্র সংসদের আরও যে 15 জন নেতা আছে তারা আছে, কলেজ ছাত্রলীগের নেতা আছে তারা আছে, তাদেরকে বলতে হয় সমস্যায় পড়লে সমাধান করে দেওয়ার জন্য। আমি ওই সময় অত্যন্ত সুন্দরভাবে বলেছিলাম মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের চেয়েও সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা করতে পারেন, আপনাদের কলেজের ছাত্রছাত্রীরা যে নাচ গান উপভোগ আপনাদের এখানে এসে, যে 7 মাস আগে আমি এসে উপভোগ করেছিলাম, এটা মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি দেখেছি আর পারেনি, কিন্তু চনপাড়া পেরেছে। আপনাদের চনপাড়া এই কলেজকে এই স্কুল অ্যান্ড কলেজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাস্তবিক অর্থে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তারা দেখেছিল, সুন্দরভাবে পরিবেশন হয়েছিল। তো মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শুধু লেখাপড়ায় ভালো হলেই চলবে না, লেখাপড়ার মান কিন্তু মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ আগের চেয়ে ভালো হচ্ছে, আমি জানি। আমি কিন্তু খবর নিই, প্রিন্সিপাল স্যার যেমন আছেন এবং কলেজের আরও যারা শিক্ষক আছেন, টিচার আছেন, যারা প্রভাষক আছেন, যারা লেকচারার আছেন, তাদের সাথে কিন্তু আমার কিন্তু ছাত্র নেতা হিসেবে তাদের সাথে সম্পর্ক না, তাদের সাথে আমার গভীর সম্পর্ক। মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কোনো টিচার কিন্তু জীবনে বলতে পারেনি কোনো শিক্ষকের সাথে আমার বেয়াদবি হয়েছে, ছাত্র নেতা হিসেবে কথা কাটাকাটি কিন্তু হয়, ছাত্র নেতার কলেজ কর্তৃপক্ষ কিন্তু কথা কাটাকাটি হয়, অনেক কিছু ম্যানেজ করতে গিয়ে কথা কাটাকাটি হয়, কিন্তু তাদের সাথে আমার জীবনে কোনোদিন বেয়াদবি হয়নি। ওনাদের সাথে আমার সম্পর্ক এমন হয়েছে রাজনীতি করতে, যে ওনারা আমার সিনিয়র, আমি তাদের ছাত্র, প্লাস তাদের সাথে বন্ধুর মতো চলাফেরা করেছি। আমার বয়স বেশি বিদায় ছাত্র নেতা কলেজের হিসেবে, আমি কলেজে লং টাইম বিপি হওয়ার জন্য ছিলাম, 16 বছর অপেক্ষা করার পর আমি কলেজে বিপি হয়েছি। 16 বছর কিন্তু কোনো কলেজের ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য কিন্তু একটি কলেজে থাকে না, বিপিএর জন্য আমার অপেক্ষা করতেছে দীর্ঘদিন। এখানে বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তারপর আমি বিপি হয়েছি। এখন আপনাদের
জুতার মালা আমাকে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পিপি হিসেবে আমাকে জুতার মালা দিবেন না ফুলের মালা দিবেন, এটা কিন্তু যারা ভোটার আছেন এটা কিন্তু তাদের দায়িত্ব। আমাকে ফুলের মালা দিয়ে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে কি আপনারা নির্বাচনের পরের দিন বরণ করে নেবেন নাকি অন্যভাবে আমাকে বরণ করে নেবেন? আর রাজনীতিতে স্বাভাবিকভাবে ফুলের মালা যেমন পাওয়ার জন্য আমি ব্যস্ত থাকি, পাশাপাশি আমি মনেই করতে পারি যে আমার যারা এমপি গ্রুপ আছে কোনো না কোনো সময় আমাকে জুতার মালা দিয়ে আমাকে ঢিলেও দিতে পারে, ওইটা মেনেই আমি রাজনীতি করি। তাহলে আগামী 31 তারিখ নির্বাচনে আপনাদের মা বাবা যারা আছেন, যদি আমি সঠিক লোক হয়ে থাকি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে, মনে হয় আপনারা যারা বসে আছেন বা আগে যারা ছিল কেউ কিন্তু মনে হয় বলতে পারবে না কারো ফর্ম ফিল আপ হয়েছে বা ভর্তি হয়েছে, আমাকে সে টাকা দিয়েছে যে আপনার ফর্ম ফিল আপটা ভর্তিটা করে দেন, এই যে এতটি টাকা নিয়ে আসছি, যে আমাকে টাকা দিয়েছেন আমি ফর্ম ফিল আপ ভর্তি করে দিয়েছি, এখান থেকে আমি 200 টাকা খেয়েছি, এমন ইতিহাস মনে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আপনাদের ইল্ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার যারা ছিল তারাও কিন্তু আমার মনে হয় বলতে পারবে না যে বিপি সোহেল বা বিপি সোহেলের সাথে যারা রাজনীতি করে, বিপি সোহেলের যারা কাছের ছাত্র সংসদ নেতৃবৃন্দ কলেজ ছাত্রনেতৃবৃন্দ, তারা টাকা খেয়ে আপনাদের কাজ করে দিয়েছে, আমার মনে হয় এমন কোনো রিপোর্ট আপনাদের কাছে নাই। আমি যদি টাকা না খাই তাহলে আমার ছাত্র নেতারা খাবে কীভাবে? কারণ আমি খাই না মানেই তো ওরা এই চরিত্র পায়নি, ওরা চরিত্র পায়নি কোনো ছাত্রছাত্রীর উপকার করতে যে তারা টাকা খাবে, তারা আমার কাছ থেকে এটা শিখেনি, তারা আমার কাছ থেকে এটা শিখেনি, ভবিষ্যতে তারাও কিন্তু আমার মতো মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে আমি যেমন বিপি সোহেল তেমন নাম কিন্তু তাদেরও কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, তারাও তো মুরাপাড়া কলেজে নেতৃত্ব দিচ্ছেন, তারা নেতৃত্ব দিবেন। তবে আগামী 31 তারিখ আপনাদের বাবা মাকে আপনারা কি বলতে পারবেন মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বিপি এটা আমাদের বিপি, আমরা বিপি সোহেলকে চশমা মার্কা ভোট দেবো, আপনারা কি বলতে পারবেন? কে কে বলতে পারবেন না, হাত উঠান তো। সুন্দর, কেউ হাত উঠাননি মানে দেখেন এখনই কিন্তু বলেন একেবারে সম্মানের সহিত দিয়ে আমি আমি মেনে নিব স্বাভাবিকভাবে, আমাকে অনেকের পছন্দ নাও হতে পারে এটাই স্বাভাবিক, আমি ভোট জুতে নেমেছি, আমি ভোটের ভোট জুতে নেমেছি, আমাকে কে ভোট দিবে না দিবে এটা কিন্তু তাই সেই কিন্তু জানবে, কিন্তু আমাকে ভালো না লাগলেও কিন্তু আপনারা হাত উঠাতে পারবেন যে আমাকে না ভোট দেওয়া যাবে না, আমার একটি ক্যান্ডিডেট আছে, এখানে লজ্জারও কিছু নেই ভয়েরও কিছু নেই, এমনকি আপনাদের আপনাদের কি ইতস্ততা আছে যে আমাকে ভোট নিয়ে দিতে আপনার বাবা মাকে বলে আমাকে ভোট নিয়ে দিতে আপনাদের কোনো কার্পণ্যতা আছে? যদি না থাকে কার্পণ্যতা তাহলে সবাই হাত উঠেন, সবার বাবা মাকে আমার আমার কেউ আমার ভাই এবং বোনেরা সবার বাবা মা ভাই বোন তার পুষ্টিগত যে রোগগুলো আছে তাদেরকে গিয়ে সবাই বলবেন বিপি সোহেলকে চশমা মার্কায় ভোট দিন, বলবেন ইনশাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি হলাম, অত্যন্ত খুশি হলাম, আমার যেন আমাকে আমাকে বিপি থেকে ভাইস চেয়ারম্যান আপনারা বানিয়ে উপজেলা পরিষদের চশমা মার্কায় ভাইস চেয়ারম্যান পদে ভোট দিয়ে আমাকে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়ে আমাকে বিপি থেকে সরাবেন, জুনিয়রদের স্থান করে দিবেন ভবিষ্যতে, সেই প্রত্যাশা করি। নৌকা এবং আমার যে মার্কা চশমা মার্কা, এই মার্কাগুলির আপনারা অলরেডি জেনে নিচ্ছেন, এই মার্কাগুলির নৌকা চশমা হাঁস ওদের ভরছে, আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রীরা, সবাইকে ধন্যবাদ, আমি দুই একটি আপনাদের সাথে ছবি উঠে আমি চলে যাবো।